1853 সাল, 16 এপ্রিল শনিবার, বিকেল 3:35 মিনিটে এশিয়া তথা ভারতবর্ষের প্রথম যাত্রীবাহী রেলের চাকা ঘোরে বড়িবন্দর থেকে থানের উদ্দেশ্যে। 34 কিলোমিটার দীর্ঘ এই যাত্রাপথে 400 জন যাত্রী নিয়ে 14টি নতুন কাঠের বগি টেনেছিল সাহেব, সুলতান ও সিন্ধু নামের 3টি ইঞ্জিন। 21টি গান স্যালিউট, হাজার হাজার লোকের করতালি ও বিউগলের শব্দে রচনা হয় ভারতীয় রেলের নতুন ইতিহাস। তবে সেই ইতিহাস জানতে আমাদের 170 বছর পেছনে, স্বাধীনতার 94 বছর আগে ফিরে যেতে হবে। তবে হঠাৎ করে একদিনেই কিন্তু এই ট্রেন ছুটতে শুরু করেনি। উদ্যোগ শুরু হয়েছিল প্রায় 10 বছর আগে, 1843 খ্রিস্টাব্দে। তবে সন্দেহের কোনো অবকাশ নেই যে ব্রিটিশরা ভারতে রেলওয়ে নেটওয়ার্ক চালু করতে চেয়েছিল মানুষের দরকারে নয়, বরং তাদের উদ্দেশ্য পূরণের জন্য। যার প্রথম কারণ হিসেবে বলা যায় 1846 সালে আমেরিকায় তুলা চাষের প্রবল মন্দা দেখা দেওয়া, যার ফলে ম্যানচেস্টার ও গ্লাসগো শহরের ব্রিটিশ কাপড় ব্যবসায়ীদের নজর পড়ে ভারতবর্ষে উৎপন্ন উৎকৃষ্ট মানের তুলোর ওপর। দেশের বিস্তীর্ণ জায়গার তুলো চাষিদের থেকে তুলো সংগ্রহ করে সেই তুলো বন্দরে এনে ইংল্যান্ডে পাঠাতে অনেক দিন সময় যেমন লাগছিল, তেমন অর্থ ব্যয় হচ্ছিল অনেক। তাছাড়া তুলোর পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক পণ্য তথা কয়লা, মশলাপাতি, বিভিন্ন খনিজ পণ্য দ্রুত বাণিজ্য বন্দরে আনা নেওয়া করার জন্য রেলের মতো দ্রুত যোগাযোগের বিকল্প আর হয় না। এছাড়া সে সময় ভারতে বিভিন্ন জায়গায় ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছিল বিভিন্ন ব্রিটিশ বিরোধী বিক্ষোভ। কোন স্থান থেকে সাহেবকুটি ধ্বংস কিংবা ইংরেজ শাসকদের ওপর আক্রমণের খবর পেলে দ্রুত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজন হয়ে পড়ে দ্রুত যোগাযোগ মাধ্যম। এই বিশাল ভারতীয় ভূখণ্ডকে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে রাখতে রেলপথের বিকল্প যে সে সময় আর কিছু হতে পারে না, তা লর্ড ডালহৌসি খুব ভালোভাবে বুঝতে পারেন। তিনি কলকাতা, বোম্বে এবং মাদ্রাজ বন্দরকে রেলপথে যুক্ত করার জন্য তখনকার বোম্বে সরকারের প্রধান ইঞ্জিনিয়ার জর্জ টি ক্লার্ককে রেলওয়ে ট্র্যাক পাতার জন্য পরীক্ষা নিরীক্ষা চালু করার নির্দেশ দেন। থানে, কল্যাণ এবং থাল ও ভোর ঘাটের সাথে বোম্বেকে সংযুক্ত করার প্রাথমিক ধারণা প্রথম তার মাথাতেই আসে। কল্পনা থেকে বাস্তবায়ন হওয়ার মাঝে ব্রিটিশ শাসকদের কপালে ভাজের সংখ্যা ছিল অসংখ্য। পরাদিন ভারতের জনগণ রেলে চড়তে আদৌ আগ্রহী হবে কি না তা নিয়ে ছিল সাহেবদের মনে অনেক সংশয়। বিপুল অর্থ ব্যয় করে রেললাইন পাতার পর যদি মানুষ তাতে চড়তে আগ্রহী না হয়, তাহলে যে প্রচুর অর্থের লোকসান হবে। নানা টালমাটাল পরিস্থিতি, এক টেবিল থেকে আর এক টেবিলে একাধিকবার বৈঠকের পর অবশেষে রেললাইন পাতার সিদ্ধান্ত নেওয়া হয়। সাহেবরা সে সময় এই সিদ্ধান্তে পাশে পেয়ে যায় স্যার জামশেদজি জিজিভয় ও নানা শঙ্কর শেঠের মতো ভারতীয় ব্যবসাদারদের। বেসরকারি ইংরেজ বিনিয়োগকারীদের দ্বারা গঠিত গ্রেট ইন্ডিয়ান পেনিনসুল রেলওয়ে কোম্পানি ছিল এই রেললাইনের নির্মাতা ও পরিচালনকারী। 1852 সালের মধ্যেই রেললাইন পাতার কাজ শেষ হয়ে গেলে ওই বছরেই 18 নভেম্বর একটি পরীক্ষামূলক সফল যাত্রা করা হয়। তারপর ছোটখাটো বেশ কিছু কাজ সম্পূর্ণ করে 1853 সালের 16 এপ্রিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এক নতুন যুগের সূচনা জানিয়েছিল। যাত্রাপথে 15 মিনিট থামিয়ে এই রেলের ইঞ্জিনে দেওয়া হয়েছিল জল, আর নতুন চাকায় দেওয়া হয়েছিল তেল। ঘন্টায় 35 কিলোমিটার বেগে চলেছিল এই রেল। প্রথম শ্রেণীর ভাড়া ছিল 2 টাকা 10 আনা, তো দ্বিতীয় শ্রেণীর ভাড়া ছিল 1 টাকা 1 আনা, আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল 5 আনা 3 পাই। প্রথম বছর এই রেলপথে 450,000 প্যাসেঞ্জার চড়েছিল। সেদিন পাবলিক হলিডে ঘোষণা করা হয়, যদিও সে সময় কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। কলকাতা থেকে তৎকালীন মুঘল সাম্রাজ্যের রাজধানী দিল্লি পর্যন্ত প্রথম রেল চালু হওয়ার কথা থাকলেও কলকাতার বদলে কেন প্রথম রেল চালু হওয়ার গৌরব পেল মুম্বাই, সে সংক্রান্ত ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।